আপডেট 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 ফেসবুকে আপনাদের সবার জন্য আপডেট নিয়ে আসলো, যে ফেসবুক অফিসিয়াল তাদের পেজে জানিয়ে দিল যে অক্টোবরের 4 তারিখ থেকে যে কোনো ধরনের সেট আপ এইগুলো আর ফেসবুক দিবে না, যেমন অ্যাড অন রিলস, ইনস্টিমেট অ্যাড সেট আপ। আমাদের যে আগে ক্রাইটেরিয়া ছিল যে আপনার 5,000 ফলোয়ার হতে হবে, 60,000 ওয়াচ টাইম, এইগুলো হলে আপনার কমপ্লিট হলে এবং 5টা যদি এলিজিবল আপনার ভিডিওগুলো থাকে তাহলে ইনস্টিমেট অ্যাড সেট আপ পেতেন। এবং অ্যাড অন রিলসের ক্ষেত্রে আপনার ভিডিও যদি মোটামুটি 20-30,000 ভিউ হতো সেক্ষেত্রে পেতেন। তো এখন এই জিনিসগুলো থাকছে না। ফেসবুক অফিসিয়ালি জানিয়ে দিল যে তারা এই যে উপর একটা দেখছেন ফেসবুক মনিটাইজেশন বেটা, এই অপশনটাই দিবে এবং এটাতে আস্তে আস্তে ফেসবুক সবার সব মোবাইলগুলোতে দিচ্ছে, আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। এবং আইএমই ইন্টারেস্টিং যে অপশন আছে সেখান থেকে কিন্তু আপনি খুব দ্রুতই কিন্তু এই সেট আপগুলো অন করে নিতে পারবেন। তো আপনাদেরকে আপডেটটা আসলো, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সোহেল ভাই ফেসবুকে যে আপনার আপডেট মানে ট্যাগ ক্যাটাগরি যে ভিডিওগুলো আছে এগুলো নিয়ে কাজ করি। তো আপনাদের জন্য আমার কথা হচ্ছে আমি যদি একটা আপডেট পাই, অবশ্যই আমার ভাই বোন যারা আছেন, আমার যারা অডিয়েন্স আছেন, যারা নতুন অডিয়েন্স আছেন, অনেকে কাজ করছেন, তো তাদের জন্য বলছি, দেখেন একদিক দিয়ে যেমন সুবিধা হয়েছে আরেক দিকে দিয়ে একটা খারাপ হয়েছে। সুবিধার বিষয়টা হচ্ছে আগে যে মনে করেন যে ক্রাইটেরিয়াগুলো ছিল এগুলো আপনার এখন কমপ্লিট করতে হবে না। আপনি যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন, ভিডিও ভালো নিয়ে আসেন, অবশ্যই দেখবেন ফেসবুক আপনাকে এই সেট আপটা দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমরা অনেক সময় দেখতাম যে শুধু আমাদের যারা আমরা যে জিনিসটা ভালো পারতাম, যেমন অ্যাড অন রিলসের ক্ষেত্রে আমরা রিলস প্রতিদিন রিল ভিডিও দিতাম, লং ভিডিও দিতাম, বা অনেকে ছবি দিতাম না, বা অনেকে লিখা পোস্ট দিতাম না। তো ফেসবুক জানিয়ে দিল আপনি যদি ফেসবুকে কাজ করতে চান এবং এই সেট আপটা পেতে চান অবশ্যই আপনাকে সব কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। যেমন আপনাকে প্রতিদিন অন্তত আপনার রিল ভিডিওগুলো কমপ্লিট করতে হবে, লং ভিডিও দিতে হবে, আপনার ছবি পোস্ট করতে হবে এবং লেখা যে পোস্টগুলো আছে এগুলো মাস্ট বি করতে হবে। আপনারা যদি এভাবে কাজ করেন যত ভিডিও ভালো কোয়ালিটি করতে পারবেন, ভিডিও ভালো ভিউ নিয়ে আসতে পারবেন, দেখবেন ফেসবুক তত দ্রুত আপনার আইডিতে এই সেট আপটা দিয়ে দিবে। তো আগে যে প্রবলেমটা ছিল যে ভিউ না হলে বা সেট আপ দিত না, বা অনেক সময় দেখা যেত যে আপনার স্টার সেট আপটা বলেন বা বোনাস সেট আপ বা অন্যান্য যে সেট আপগুলো এগুলোর জন্য আমাদের লং টাইম লাইক করতে হতো, আমাদের ভিডিও জন্য আমাদের যেটা বললাম যে 60,000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো, তো এটা করতে হবে না। আপনাকে এখন থিঙ্কিং রাখতে হবে, আমি কিছুদিন আগে এই কথা বলেছিলাম এবং আমি এখনও বলি যে একটা আইডিতে লং ভিডিওটা হচ্ছে আপনার আইডিতে স্ট্রংলি একটা স্মুথ বিল্ড আপ করে তোলে এবং আপনার এই লং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে মানুষ চিনবে, আপনার সঙ্গে কাজ করবে। আপনি যে একজন আইডি, যেমন আমি সোহেল ভাই আইডি, আমাকে চিনবেন কীভাবে, যে আমার লং ভিডিওর মাধ্যমে। তো এই জন্য বলছি যে সব কিছু একই রাখতে হবে, আপনি যদি সব কিছু দিয়ে ফেসবুকে কাজ করতে চান অবশ্যই আপনি সাকসেস হবেন। তো সোহেল ভাইয়ের সাথে থাকুন আর নতুন আপডেটটা কেমন হলো জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার একজন নতুন বন্ধু, আপনার একজন অডিয়েন্স সেই জিনিসটা জানতে চাবে। তো সবাই ভালো থাকবেন, এই নিয়ে শেষ করবো, আসসালামু আলাইকুম।